ভারত কিশোরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস তেইশ জুন থেকে জন্মদিবস ছয় জুলাই পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় নেতৃবৃন্দ সর্বভারতীয় নেতৃবৃন্দের নির্দেশ অনুসারে দেশের প্রতিটি প্রদেশের মতো ত্রিপুরা রাজ্যেও মন্ডলে মণ্ডলে চলছে ভোটারদের অভিনন্দন যাত্রা শীর্ষক কর্মসূচি এই কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার জোলাইবাড়ি মন্ডলের উদ্যোগে দেবদারু কমিউনিটি হলে ভোটারদের অভিনন্দন যাত্রা অনুষ্ঠিত হয় এই কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বক্তব্যে প্রদেশ বিজেপির সভাপতি বলেন বিজেপি আইপিএফটি ও তীব্র জোট সরকারের ওপর মানুষের বিশ্বাস রয়েছে এই কারণে সদ্য সমাপ্ত অষ্টাদশ লোকসভা নির্বাচনে জুলাইবারে বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির ঐতিহাসিক ফলাফল হয়েছে এর জন্য তিনি বিধানসভা নির্বাচন কেন্দ্রে সকল ভোটদাতাদের অভিনন্দন জানান অভিনন্দন জানান দলীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে কর্মী সমর্থকদেরও জনগণের বিশ্বাসকে আরও সুদৃঢ় করতে কর্মী সমর্থকদের নির্ভয়ে কাজ করার পরামর্শ দেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বক্তব্যে পূর্বতন সিপিএম সরকারের বিরুদ্ধে এক হাত নেন তিনি তিনি বলেন সিপিএম সরকার গরিবের সরকার বলে প্রচার করত কিন্তু গরিবদের জন্য সিপিএম সরকারের সামাজিক ভাতা বরাদ্দ ছিল মাত্র পাঁচশো টাকা পরে বাড়িয়ে সাতশো টাকা করা হয়েছে কিন্তু বিজেপি ক্ষমতায় এসে সামাজিক ভাতা দু টাকা করেছে সম্প্রতি আরও ত্রিশ হাজার লোকের সামাজিক ভাতা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এরপরেও যারা সামাজিক ভাতা প্রাপ্তি থেকে বঞ্চিত রয়েছেন তাদেরই সুবিধা প্রদানের জন্য সরকার উদ্যোগ গ্রহণ করবে বলে জানান রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য যে না এই ত্রিপুরা রাজ্যের উন্নয়ন যদি করতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি আইপিএফ সরকার করতে পারে তাই আজকে জুলাই বাড়ি থেকে একটা ইতিহাস আপনারা করে দেখিয়েছে তার জন্য আমি আবারও আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আপনারা সবাই মিলিতভাবে যে কাজ করছেন কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সংকল্প যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যে যাক ত্রিপুরা সংস্থা ত্রিপুরা করার লক্ষ্যে আপনারা সবাইunited ভাবে কাজ করবেন আপনাদের কয়েক কিসের আপনাদের এখানে মন্ত্রী হয়েছে মন্ডল সভাপতি রয়েছেন शंकर রায় রয়েছেন যিনি জেলা সভাপতি প্রদেশ সভাপতি হিসাবে আপনাদের পেছনে আমি রয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাদের পেছনে রয়েছে আর সবচেয়ে বড় আমাদের দেশে তোলাpmodi নরেনpmodi জি আপনাদের সাথে রয়েছে যা কাজে ভয় এই কর্মসূচিতে বক্তব্য রাখেন রাজ্যের মন্ত্রী তথা আইপিএফটি নেতৃত্ব শুক্লাচরণ নোয়াতিয়া এবং দক্ষিণ ত্রিপুরা জেলা বিজেপি সভাপতি তথা প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় সহ অন্যান্যরা বিউরো রিপোর্ট আর নিউজ